সুতরাং ইয়াজিদ লানতের প্রাপ্ত নি না ধন্যবাদের প্রাপ্ত। এবং ইতিহাসে আরও কলঙ্কজনক অধ্যায় রয়েছে, প্রায় 2600 মহিলা মদিনার বাসিন্দা যারা হাদিসের পৃষ্ঠায় সেটা সেই মুনাকিব লিপিবদ্ধ আছে, কিন্তু কারবালার ঘটনা হাদিসে লিপিবদ্ধ নয়, এই জন্য যেটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 50 বছর পরে সংগঠিত হয়েছে। এই ঘটনা আমাদের জন্য ইমানের একটি মেয়্যার বা একটি মানদণ্ড হয়ে গেছে, এজন্য যে আজকে উম্মতে মুসলিমার একদল ইমাম হুসাইনকে সাপোর্ট করতেছে, একদল ইয়াজিদকে সাপোর্ট করতেছে। যদিও ইয়াজিদের পক্ষের মানুষের সংখ্যা হাজারে একজন, 999 জন হুসাইনের পক্ষের মানুষ রয়েছে, কিন্তু তাদের কূটকৌশল নিয়ে তারা মাঠে রয়েছে। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলাম। তারা সিরতের কিতাব জানে, তারা মোল্লা আলী কারি রহমতুল্লা আলীর কিতাব পড়েছে, সানাউল্লাহ পানিপুত্তি রহমতুল্লা আলীর কিতাব পড়েছে, মাজাহিবে আরবার ফয়সালা তাদের জানা আছে, ইমাম আইম্মাদের উক্তি বিবৃতি তাদের জানা আছে, তারিখগুলোর পৃষ্ঠা তাদের জানা আছে, কিন্তু তারা এমন জ্ঞান পাপী, জেনে শুনে তারা তাদের মুখের জোর দ্বারা তারা চাইতেছে যে ইয়াজিদকে প্রতিষ্ঠিত করে হুসাইনকে আমাদের অন্তর থেকে মুছে ফেলার চেষ্টা করছে। আমরা এই অর্থে সৌভাগ্যবান যে আমরা কোনো চাপাবাজিকে গুরুত্ব দিচ্ছি না, আমরা আমাদের সলফে সালেহীন আমাদের পূর্বসূরীদের মত পথের উপরে আল্লাহ পাক আমাদেরকে রেখেছেন, মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ সেটার উপরে আমাদেরকে বাকি রাখেন। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চক্রান্তের শিকার হয়েছেন, যার রুশানুলে তিনি শাহাদত বরণ করেছেন, সেই ক্ষমতালোভী ইয়াজিদ, সেই ইয়াজিদের কারনামা, তার যদি সেই ইতিহাস আমরা দেখি যে কেবল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সপরিবারে সঙ্গী সাথী সহ শাহাদতের নেককারজনক ঘটনার নায়কেও ইয়াজিদ নয়, ইয়াজিদ ওই ব্যক্তি যে তার সৈন্যবাহিনীকে, তার সেনাপতিকে নির্দেশ দিয়েছিল যে মদিনায় তোমরা আক্রমণ করো, মদিনা 3 দিন 3 রাতের জন্য মদিনা তোমাদের জন্য হালাল করে দিলাম। এবং ইতিহাস উল্লেখিত রয়েছে প্রায় 700 অধিক সাহাবায়ে কেরামকে ইয়াজিদ বাহিনী শহীদ করেছে। জলিল কদর সাহাবিকে ইয়াজিদ সৈনিকরা, ইয়াজিদের সৈন্যরা থাপ্পড় মারার মতো দুঃসাহস দেখিয়েছে। 3 দিন 3 রাত রওজায়ে রাসূলের নিকটবর্তী মসজিদে নববীতে আজান একামত বন্ধ ছিল, 3 দিন 3 রাত। আল্লাহ নবী মদিনায় তৈবা হিজরত করার পর থেকে নিয়ে আজ অবধি এই ইয়াজিদ বাহিনীর তাণ্ডব ব্যতীত মদিনায় তৈবার আজান একামত আজ অবধি বন্ধ হয় নাই। সুতরাং ইয়াজিদ লানতের প্রাপ্ত নি না ধন্যবাদের প্রাপ্ত। এবং ইতিহাসে আরও কলঙ্কজনক অধ্যায় রয়েছে, প্রায় 2600 মহিলা মদিনার বাসিন্দা যারা দুনিয়ার সব অঞ্চলের বাসিন্দার চেয়ে যাদের ফজিলত বেশি, মদিনায় তৈবার কবরস্থানের মর্যাদা আমাদের শাহী কবরস্থানের মর্যাদার মতো নয়, এই কবরের মর্যাদা ভিন্ন, এমনকি কেয়ামতের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি যখন কবর থেকে উঠব জিবরিল আমিনকে বলবো যে হে জিবরিল, আমার উম্মতদেরকে কি বিপদের গাঁঠে রেখে এসে আমাকে জাগ্রত করলে? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, শপথ খোদার, আপনার আগে কাউকে জাগ্রত করা হয় নাই। আল্লাহ নবী বলতেছেন যে আমার ডান থেকে আবু বকরকে উঠানো হবে, বাম থেকে ওমরকে উঠানো হবে, আর এক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম মুয়াজ্জিন রাসূল সাইয়্যিদিনা বিলাল রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আল্লাহ নবী বলেন যে তাকে আমার পায়ের পিছন থেকে উঠানো। বিলাল সেই সৌভাগ্যবান যিনি সিরিয়ায় মদফান হয়েছেন, আর তিনি কেয়ামতে উঠবেন আল্লাহ নবীর কদম মুবারকের পিছন থেকে, আর পুরা জন্নতুল বকিটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের পিছনে রয়েছে।
এরপরে আল্লাহ নবী বলেন যে এরপরে আমার বকি কবরস্থান থেকে সমস্ত মৈয়িতদেরকে উঠানো হবে, তারপরে মোয়াল্লা থেকে উঠানো হবে, তারপরে তার মধ্যবর্তী স্থান থেকে উঠানো হবে। সুবহানাল্লাহ। সেই আহলে মদিনার একটি ফজিলত রয়েছে, হাদিসে বাব রয়েছে আহলে মদিনার ফজিলত, কিন্তু দুরাচার ইয়াজিদ বাহিনী সেই মদিনায় তৈবার পুত পবিত্র ভূমির সতীশ আদি 2600 নারীকে প্রেগনেন্ট করেছিল, গর্ভবতী বানিয়েছিল, অবৈধ গর্ভবতী বানিয়েছিল। মক্কা শরীফ মক্কাতুল মুকরমায় আক্রমণ করেছে, হাজিদেরকে হত্যা করেছে, কাবার উপরে ডিল নিক্ষেপ হয়েছে, কাবার গিলাফে আগুন ধরিয়েছে। শুন, এই কারনামা থেকেই প্রমাণিত, এবং সে যে ক্ষমতার জন্য করেছিল সে বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারে নাই, সে অতি অল্প সময় 3-4 বছরের ভিতরে তার খেলাফত শেষ হয়ে গেছে, এবং তার মৃত্যুটি অত্যন্ত লজ্জাজনকভাবে তার মৃত্যু হয়েছে বলে ইতিহাসে উল্লেখ করেছে। আজ পর্যন্ত এজিদের কবরের কোনো নিশানও পাওয়া যায়নি, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যেখানে শহীদ করা হয়েছিল সেই কারবালায়, সেখানে তার দেহ থেকে মাথাকে আলাদা করা হয়েছিল, ছোট্ট শিশু আবদুল্লাহর দেহ থেকেও মাথাকে বিচ্ছিন্ন করা হয়েছিল। আহলে বয়তের ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা ওয়া আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, কোরআনে পাকে যে আহলে বাইত সম্পর্কে আল্লাহর বাণী উল্লেখ করেছেন, তাদের পবিত্রতা সম্পর্কে আল্লাহ এক্সপেকটেশন করেছেন, সেই পবিত্র দেহগুলি থেকে মাথাকে বিচ্ছিন্ন করা হয়েছে, এবং সেই মাথাগুলোর স্থান হয়েছে নেজার অগ্রে, আর দেহগুলোকে এখানে মাটিতে পুঁতে রাখা হয়েছে। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে এই মাটিতে পুঁতা দেহগুলোকেও এজিদ অসম্মান করেছে, মাটির সাথে নিশ্চিহ্ন করার জন্য গুড়া দড়িয়েছে উপরে, কিন্তু আল্লাহর ফয়সালা ভিন্ন, বাহ্যিকভাবে এজিদ বাহিনী বিজয় লাভ করেছিল, কিন্তু হুসাইনকে আল্লাহ সেই নিশ্চিহ্ন কবর থেকে, হুসাইনের কবর আজকে দূর থেকে পরিলক্ষিত হচ্ছে, কিন্তু ইয়াজিদের কবরে কোনো নিশানাও পৃথিবীতে নাই। ইমাম হুসাইনের সর মুবারক চলে গিয়েছিল দামেস্কে, ইয়াজিদের সামনে নেওয়া হয়েছিল, ইয়াজিদ সেই মস্তকের সাথেও বেয়াদবি করার বর্ণনা রয়েছে, এবং এটা সাহাবির থেকে এটার বর্ণনা রয়েছে, সে ছড়ি দিয়ে তার মুখের মধ্যে আঘাত করেছিল, এবং সেই মাথাটি গোডাউনে ফেলে দিয়েছিল। যখন ইয়াজিদের সন্তান মুয়াবিয়া ইবনে ইয়াজিদ মাত্র 40 দিন ক্ষমতায় ছিলেন, দিনদার ছিলেন, বাবার অপকর্ম তিনি মেনে নিতে পারেন নাই, তিনি বুঝেছিলেন আমি যে সিটে বসেছি সেটা আহলে বয়তের রক্তে রঞ্জিত, তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে এই মসনদে আমি বসলে আমার ইমানকে আমি সালামত রাখতে পারব, আমি আল্লাহর নবীর উম্মত হিসাবে কিয়ামতের দিন মুখ দেখাতে পারবো না, তাই তিনি 40 দিনের মাথায় অর্ধ পৃথিবীর রাজত্ব তিনি ত্যাগ করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ। আজকের দিনে একজন মেম্বার সাহেবকে যদি বলা হয় যে আপনার মেম্বারই বাদ দিয়ে দেন, তিনিও ছাড়বেন না, কিন্তু মুয়াবিয়া ইবনে ইয়াজিদ, ইয়াজিদের বেটার মধ্যে এমন চেতনা ছিল যে তিনি 40 দিনের মাথায় তার বংশকে ডেকে তিনি ইস্তেফা দিয়েছিলেন, আর তার এই সময়ে তিনি তার বাবার অপকর্ম কাফফারা স্বরূপ তিনি এই সর মুবারককে মসজিদে উমুমির পাশে তিনি দফন করেছিলেন। আমার সৌভাগ্য হয়েছিল আমার বাবার সাথে সেই মস্তক মুবারকের জিয়ারত করার সুযোগ হয়েছিল। সুতরাং যারা আমাদেরকে ইয়াজিদের পক্ষে নেওয়ার অপকৌশল অপচেষ্টা করতেছে তাদের থেকে বাঁচাটাও আজকের দিনে আলোচনার আমাদের একটি মুখ্য বিষয় আমি মনে করি। জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে, বিভেদ সৃষ্টি করা হচ্ছে,
ইয়াজিদের নামে মসজিদের নামকরণ করা হয়েছে। ইয়াজিদের নামে 1350 বছর পর্যন্ত কোনো নামকরণ হয় নাই। কোনো কোনো বাবা তার সন্তানের নাম যেমন মির্জাফর রাখতে চায় না, তেমন ইয়াজিদ রাখতে চায় না। এই কিছু নাম আছে যেগুলোর সাথে কলঙ্ক লেপন হয়ে গেছে, কলঙ্কিত হয়ে গেছে নাম। আজকের দিনে ইয়াজিদকে আমিরুল মুমিনিন আখ্যা দেওয়া হচ্ছে। তার নামের সাথে রাদিয়াল্লাহু আনহু 1300-1350 বছরের ইতিহাসে এটার কোনো অবস্থান খুঁজে পাবেন না। এবং তাকে সংস্কারক বলার মতো দুঃসাহস করা হচ্ছে। তাকে এমনও বলা হচ্ছে যে তাকওয়ার ক্ষেত্রে হুসাইন অগ্রসর ছিলেন, কিন্তু রাজনৈতিক প্রতিভার ক্ষেত্রে ইয়াজিদ অগ্রসর ছিলেন। তাহলে কোথায় তার মুলকিয়ত, কোথায়? 3 বছরের মাথায় তিনি নিশ্চিহ্ন হয়ে গেলেন, তার বিচক্ষণতা কতটুকু রয়েছে? তিনি সবচেয়ে বড় অপরিণামদর্শী কাজ করেছেন, আল্লাহর নবীর বংশকে তিনি নিপাত করেছেন।